অল্পেতে বড় সড় রাজনৈতিক সংঘর্ষ থেকে রক্ষা পেল খোয়াই মহকুমাবাসী। সিপিআইএম এবং বিজেপি দলের সংঘর্ষের উপক্রম হয়েছিল মহকুমার বটতলী স্কুলের সামনে। স্বাধীনতার 75তম বর্ষ উদযাপনে সংবিধান বাঁচাও গণতন্ত্র বাঁচাও এই কর্মসূচি নিয়ে মিছিল বের করেছিল সিপিআইএম, আর সেই মিছিলের মুখেই পড়ে যায় বিজেপির হর ঘর তিরঙ্গা কর্মসূচির মিছিল। মুহূর্তে উত্তেজনার পারদ চড়ে যায়। পরবর্তী সময়ে বিশাল সিআরপিএফ, টিএসআর এবং পুলিশ বাহিনী মোতায়েনের ফলে কিছুটা হলেও পরিস্থিতি শান্ত হয়, কিন্তু বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। ঘটনার বিবরণে আরও জানা যায়, বুধবার বিকেলে পূর্ব রামচন্দ্র ঘাটের সুরেশ চৌমুনি এলাকা থেকে সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে জেলা শহরে সংবিধান বাঁচাও গণতন্ত্র বাঁচাও শীর্ষক মিছিল বের হয়। মিছিল শুরু হওয়ার পূর্বে সুরেশ চৌমুনি এলাকার বিভিন্ন এলাকা থেকে সিপিআইএম কর্মী সমর্থকরা জড়ো হতে থাকেন। মূল ভেষ্টুঙ্কে সামনে রেখে এদিন শুরু হয় মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেব বর্মা, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্যরা। অপরদিক থেকে রামচন্দ্র ঘাটের মণ্ডল কার্যালয় থেকে শুরু হয় তিরঙ্গা কর্মসূচির বার্তা ছড়িয়ে দিতে বের হয় বিজেপির মিছিল। বটতলী স্কুলের সামনে এসে মুখোমুখি হয় সিপিআইএম এবং বিজেপি মিছিলের। স্লোগান আর পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায় মুহূর্তের মধ্যেই। দুদলের উপস্থিতিতে উত্তেজনার পরিবেশ তৈরি হয় স্কুল প্রাঙ্গণে। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় প্রচুর পরিমাণ আধা সামরিক বাহিনী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় পুলিশকে সশস্ত্র রূপ নিতে এবং জল কামানের ব্যবস্থা করতে হয় তড়িঘড়ি। যদিও এই সময় কোনো ধরনের অঘটন ঘটেনি, তবে শাসক দলের মিছিলকে নিয়ে মহকুমার সাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন। আগাম অনুমতি নিয়ে যেখানে সিপিআইএমের কর্মসূচি চলছে, সেখানে কী করে প্রশাসন শাসক দলকে একই সময়ে এই এলাকাতে মিছিল করার অনুমতি দিয়েছে, তা নিয়ে কিন্তু মহকুমার সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন। তথ্যবিজ্ঞ মহল মনে করছেন যে রাজনৈতিক উস্কানিতেই প্রশাসনের হাত রয়েছে বলে, আর সেই রাজনৈতিক হিংসা চড়ানোর ক্ষেত্রে প্রশাসনেরও কিছু গাফিলতি রয়েছে, সেটাই অভিযোগ তুলছেন তথ্যবিজ্ঞ মহল। আমাদের পূর্বঘোষিত এবং প্রশাসন থেকে ডিউ টাইমে অনুমতি গ্রহণ করে শান্তিপূর্ণভাবে দেশের সংবিধান রক্ষায়, গণতন্ত্র রক্ষায়, এই যে স্বাধীনতার 75 বছর পূর্তি, তার ফসল যাতে এই দেশের সমস্ত নাগরিক আরও যথার্থভাবে তারা এটা ভোগ করতে পারেন, এই পরিবেশ তৈরি করার আহ্বানে আমাদের একটা কর্মসূচি ছিল। কিন্তু হঠাৎ করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল তাদের যুবক জাতীয় পতাকা হাতে নিয়ে, ভারত মাতাকে জয় স্লোগান নিয়ে, যে সংবিধান আমাদেরকে মিছিল করার অধিকার দিয়েছে, মিটিং করার অধিকার দিয়েছে, স্বর্ষ আদর্শে রাজনীতি করার অধিকার দিয়েছে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার ভাষা দিয়েছে, সেই অধিকার কেড়ে নেওয়ার জন্য অর্থাৎ জাতীয় পতাকাকে হাতে নিয়ে আজকে তারা অধিকার হরণ করার, সংবিধানের বিরুদ্ধে প্রশ্ন তোলার, আওয়াজ ওঠানোর, একদল নাগরিকের তার গতিরোধ করে আজাদিকা অমৃত উৎসবের নামে, যে এই 75 বছরে যে আমাদের অর্জন, আজাদির যে মূল আকাঙ্ক্ষা বা উদ্দেশ্য, এটাকেই আজকে রাজপথের উপরে দিন দুপুরে এটাকে কলুষিত করে দিল। আরও দুর্ভাগ্যের হলো খোয়াই মহকুমার এসডিপিউ, যেহেতু প্রশাসন অনুমতি নিয়ে এটা হয়েছে, এক ঝাঁক সিআরপিএফ টিএসআর নিয়ে তিনি এসেছেন, সংখ্যা নেহাত কম নয়, হাতে গোনা মাত্র কয়েকজন সমাজ বিরোধী, তাদের কাছে তিনি নতজানু হয়ে বৈধভাবে আমরা এই কর্মসূচি প্রতিপালন করব এটাকে সহযোগিতা করল না, তাদের কাছে আত্মসমর্পণ করল। এইভাবে একদল মেরুদণ্ডহীন নপুংসক অফিসাররা আজকে আমাদের এই রাজ্যের মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, সংবিধানকে
আমাদের গণতান্ত্রিক অধিকারকে আজকে পদদলিত করা হচ্ছে। আজকে খোয়াইবাসী দেখেন। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।